আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে একটি খুবই ঔষধি গুণে ভরপুর একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিব। সেই গাছটি আমাদের দেশে সর্বত্রই অতি সহজে পাওয়া যায়, কিন্তু এই গাছের সঠিক ব্যবহার সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে এই গাছটি আমাদের সমাজে বা আমাদের দেশে অবহেলিতই রয়ে গেছে। এটি আমাদের জন্য অত্যন্ত অবহেলিত একটি গাছ, কিন্তু যদি আমরা এই গাছটি সম্পর্কে বিস্তারিত জানি তাহলে আমরা সকলেই এই গাছটির জন্য পাগল পারা হয়ে যাব। আসলে আমরা যদি আমাদের আশেপাশে পাওয়া অতি সহজলভ্য গাছগুলি সম্পর্কে কিছু ধারণা রাখি তাহলে আমরা আমাদের অনেকগুলো জটিল কঠিন রোগ আমরা নিজেরাই ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলতে সক্ষম হব। বিস্তারিত আলোচনার পূর্বে যে সকল দর্শকবৃন্দ এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আর যে সকল ভাইয়েরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ভূমি আমলা বা মাটি আমলকি। এটি একটি খুবই সহজলভ্য একটি গাছ আমাদের দেশে। ইতিপূর্বে একটি ভিডিওতে আমি পেটে ব্যথাজনিত সমস্যার জন্য কিভাবে এই গাছটিকে ব্যবহার করতে হয় সে বিষয়ে একটি ভিডিও দিয়েছি, আপনারা প্রয়োজনে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এই গাছটির অনেকগুলি গুণাগুণের মধ্যে একটি অন্যতম গুণাগুণ হচ্ছে যদি কারো লিভার ইনলার্জমেন্ট বা লিভার বড় হয়ে যায়, যাকে আমরা কলিজা ফুলে যাওয়া রোগ বলে থাকি আমাদের দেশের ভাষায়। লিভার ইনলার্জমেন্ট বা কলিজা ফুলে গেলে আপনারা কিভাবে এই গাছটির মাধ্যমে চিকিৎসা করবেন? লিভার বা কলিজা আমাদের দেহের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যেটির মাধ্যমে আমাদের দেহের সকল কাজ সম্পাদন হয়ে থাকে। লিভারের সমস্যার কারণে মূলত জন্ডিসও হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা এই গাছটি মূল সহকারে উঠিয়ে 5 থেকে 10 গ্রাম পরিমাণে সম্পূর্ণ গাছটিকে নিয়ে 2 গ্লাস পানির মধ্যে ভালোভাবে জাল দিয়ে আধা গ্লাস থাকতে নামিয়ে যদি আপনার রোগীকে দিনে 2 বার এই নিয়মে পান করান তাহলে কিছুদিনের মধ্যে আপনার রোগীর লিভার ইনলার্জজনিত সমস্যা এবং জন্ডিসজনিত সমস্যা ইনশাআল্লাহ দূর হতে শুরু করে দেবে। দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং মুখের মধ্যে যদি ঘা হয়ে থাকে তাহলে সেজন্য আপনারা কিভাবে এই ভূমি আমলাকে ব্যবহার করবেন, তার জন্য আপনারা এই ভূমি আমলা গাছ নিয়ে এসে ভালোভাবে ধুয়ে মুখের মধ্যে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ চিবিয়ে যদি মুখের মধ্যে রেখে দেন তাহলে দিনে যদি আপনি এই কাজটি করেন 2 বার তাহলে আপনার মুখের সমস্যা এবং দাঁতের সমস্যা ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। এই গাছটির আরও একটি অন্যতম গুণাগুণ হচ্ছে যদি কারো কাশি হয়, কাশিজনিত সমস্যা একটি খুবই ভয়ঙ্কর সমস্যা যদি বেশি হয়ে যায়, এর জন্য আপনারা এই ভূমি আমলা গাছ নিয়ে এসে বা এর পাতা নিয়ে এসে কাশিজনিত সমস্যার জন্য সমপরিমাণ ভূমি আমলা এবং সমপরিমাণ যদি তুলসী গাছের রস মিশিয়ে যদি রোগীকে আপনারা নিয়মিত দিনে 2 বার মধুর সাথে মিশিয়ে পান করান তাহলে তুলসী পাতা খাওয়ালে যতটুকু উপকার হতো তার থেকে 10 গুণ বেশি উপকার পেয়ে যাবেন এবং অতি জলদি আপনার কাশি ইনশাআল্লাহ সেরে উঠবে এবং অবশ্যই এই ফলাফলটি আপনি 3-4 দিনের মধ্যেই দেখতে পাবেন। এই গাছটির আরও একটি অন্যতম গুণাগুণ হচ্ছে আমাদের যদি ঘাজনিত সমস্যা হয়, কারো ঘা হয় কিন্তু ঘা শুকাতেই চায় না, আমরা ঘায়ের জন্য বিভিন্ন ধরনের মলম বা ঔষধ ব্যবহার করে থাকি, কিন্তু যদি আপনি এই ভূমি আমলা উঠিয়ে নিয়ে এসে এটিকে ভালোভাবে পিষে এর থেকে রস বের করে যদি আপনার ঘাজনিত সমস্যার মধ্যে লাগান তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ঘা ধীরে ধীরে ভালো হতে শুরু করেছে। কিন্তু আপনারা যখনই ব্যবহার করবেন নিয়মিত কিছুদিন এই ওষুধটুকু ব্যবহার করবেন। শুধু এই কয়টি রোগী নয়, এছাড়া ক্ষুধানা লাগা, পেটের মধ্যে পানি জমে যাওয়া এবং শরীরের ভিতরে কোনো কারণ ছাড়া অকারণে যদি কারো ভিতরে ফুলে যায় সেই ফোলাজনিত সমস্যার জন্য এই গাছটি বিশেষ করে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আশা করছি আপনারা এই গাছটিকে ভালোভাবে চিনতে পেরেছেন এবং চিনে আপনারা দৈনন্দিন জীবনে আপনাদের এই সকল সমস্যার জন্য ব্যবহার করতে পারেন। এবং যদি আপনারা এই গাছের আরও অন্যান্য কোনো গুণাগুণ জেনে থাকেন তো অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, আমি আপনাদের কাছ থেকে এর অন্যান্য গুণ জেনে অন্যদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি আমি যে ভালো মিশনে নেমেছি আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা সওয়াবের আশায় এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করবেন অথবা আপনারা যদি কিছু জানেন আমাকে জানাবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।